যায়। তাই খাজনা তোলার সময়টা এগিয়ে আসে বেশ কিছুদিন, ফসল তোলার সময়টা পাওয়া যায় না। তাই এবার দরকার একটা নতুন বছরের হিসাব, যাতে সূর্যের হিসাবে দিন গোনা হবে। তাহলেই প্রতি বছর নির্দিষ্ট দিনে খাজনা দিতে অসুবিধা হবে না মানুষের। ডাক পড়ল রাজ জ্যোতিষী ফতেউল্লাহ সিরাজির। সূর্য সিদ্ধান্ত গ্রন্থ অনুযায়ী সৌর বছরের প্রচলন ছিল অনেক আগে থেকেই। তিনি সেই সৌরসন আর হিজড়ির চন্দ্রসন মিলিয়ে বানিয়ে দিলেন নতুন একটি বছরের হিসাব। 1586 খ্রিস্টাব্দের 10 অথবা 11 মার্চ থেকে শুরু হলো এই বছরের দিন গোনা। ফসলের হিসাবে তৈরি সাল, তাই নাম দেয়া হয়েছিল ফসলি সন। কেউ আবার সম্রাট আকবরের মাহাত্ম্য বোঝাতে এই নতুন চালু হওয়া বছরকে বলতেন তারিখ-ই-ইলাহী।